বঙ্গোপসাগরের সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার আবহাওয়া পরিস্থিতি অবনতি হতে শুরু করেছে। বর্তমান গতিপথ বজায় থাকলে রোববার 14 মে দুপুর নাগাদ কক্সবাজার উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে মোখা। সে সময় ঘণ্টায় 175 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বাতাসের গতি। ঘূর্ণিঝড় মোখায় জনগণের যানমালের ক্ষয়ক্ষতি কমাতে সরকারিভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপকূলীয় এলাকার প্রশাসন বৃহস্পতিবার থেকেই জনগণকে সতর্ক করছে। বিভিন্ন জায়গায় চলছে মাইকিং। এছাড়া নির্ধারিত আশ্রয়কেন্দ্রের পাশাপাশি স্থানীয় স্কুল কলেজ সহ বিভিন্ন স্থাপনায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সরকারি বেসরকারি উদ্যোগে প্রস্তুত আছে মেডিকেল টিম ও বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় মন্ত্রিপরিষদ বিভাগ, উপকূলীয় অন্তত 20 জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট ইউএনওকে ভার্চুয়াল বৈঠকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। বৈঠকে আশ্রয়কেন্দ্রে আসা মানুষদের পর্যাপ্ত খাবার, অবস্থানের সুব্যবস্থা, নারী শিশু ও বৃদ্ধদের বিশেষ নজর রাখাসহ যাবতীয় কাজগুলোর বিষয়ে জোর দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আশাবাদী বিগত বছরগুলোর মতো এবারও সরকার সফলভাবে ঘূর্ণিঝড় মোকাবেলা করতে সক্ষম হবে। এদিকে ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত করা হয়েছে কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের 14 তারিখের এসএসসি ও সমমানের পরীক্ষা। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া ঘূর্ণিঝড়ের কারণে দেশের অভ্যন্তরীণ নদীপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর শনিবার 13 মে সকাল 6টা থেকে বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে কক্সবাজার ঢাকা রুটেও বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।